নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। বিডিপি থার্ড ইয়ারের যে সকল ছাত্রছাত্রীরা টার্ম এন্ড এক্সাম দিয়েছিলেন অলরেডি তাদের ফল প্রকাশ হয়ে গেছে। তো ঠিক এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে বহু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু জিজ্ঞাসা করছেন যে আমি যে সাবজেক্ট নিয়ে পিজিতে ভর্তি হব সেই সাবজেক্টে কত মার্কের পড়তে হবে, আমাদের যে দুটো ইয়ারে পড়বো আমরা প্রতিটি ইয়ারে কত মার্কের করে আমাদের পড়তে হবে, এবং আমরা যে পেপারে পরীক্ষা দেবো প্রতিটি পেপারে আমাদের নাম্বার বিভাজন কেমন হবে, আমাদের অ্যাসাইনমেন্ট যেটা হবে তার ওয়েটেজ মার্ক কেমন, অ্যাসাইনমেন্টটা কোন মোডে হতে পারে, এবং তার পাশাপাশি আমরা যে এক্সাম দেব কত মার্কের এক্সাম দেব এবং এক্সামের ওয়েটেজ মার্ক কত। তো আজকের আমি এই ভিডিওতে এ টু জেড আপডেট দেব, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের নস্কর একাডেমি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্স টোটাল কিন্তু দুবছরের, প্রথম বর্ষকে বলা হয় পিজি পার্ট ওয়ান, দ্বিতীয় বর্ষকে বলা হয় পিজি পার্ট টু। পিজি পার্ট ওয়ানে 400 মার্কের লিখিত পরীক্ষা, 400 মার্কের অ্যাসাইনমেন্ট, পিজি পার্ট টুতে 400 মার্কের লিখিত পরীক্ষা, 400 মার্কের অ্যাসাইনমেন্ট। প্রথমে বলি যে আপনারা যেমন বিডিপিতে পড়েছিলেন সেখানে কিন্তু আপনাদের অনার্স পেপার ছিল, অনার্সের পাশে সাবসিডিয়ারি পেপার ছিল, এছাড়া কম্পালসারি বাংলা ইংরাজির মতো সাবজেক্ট ছিল। কিন্তু আপনারা যখন মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করবেন আপনাদের কিন্তু এত মার্কের পড়াশোনা করতে হবে না, এতগুলো সাবজেক্ট নিয়ে আপনাদের কিন্তু পড়াশোনা করতে হবে না। আপনি যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করবেন সেই সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্ট কিন্তু আপনাদের পড়ার এখতিয়ারের মধ্যে থাকছে না। তো এবারে আসি পিজি কোর্সের ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট ও এক্সামের নাম্বার বিভাজন কেমন। তো বাংলা ইংরাজি ইতিহাস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রবিজ্ঞানের মতো যে ট্র্যাডিশনাল কলা বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট এবং এক্সামের যে নাম্বার বিভাজন মোটামুটি এক, সায়েন্সের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। তো কলা বিভাগের এই সকল সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে প্রতিটি পেপারে 100 মার্কের লিখিত পরীক্ষা হয় আর 100 মার্কের অ্যাসাইনমেন্ট হয়। তবে বিডিপি ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্টের 30% মার্কটাকে ওয়েটেজ মার্ক হিসাবে ধরা হয়, কিন্তু পিজি কোর্সের ক্ষেত্রে 100 মার্কের অ্যাসাইনমেন্টের 20% মার্কটাকে কিন্তু ওয়েটেজ মার্ক হিসাবে ধরা হয়। অপরদিকে বিডিপি ছাত্রছাত্রীদের 100 মার্কের লিখিত পরীক্ষায় 70 মার্কটাকে কিন্তু ওয়েটেজ মার্ক হিসাবে ধরা হয়, আর মাস্টার ডিগ্রিদের ক্ষেত্রে 100 মার্কের লিখিত পরীক্ষায় 80 মার্ককে ওয়েটেজ মার্ক হিসাবে ধরা হয়। এবারে আসি বিডিপি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেখানে প্রতিটি পেপারে 35 করে পেলে পাস হতো, মাস্টার ডিগ্রির ক্ষেত্রে কিন্তু এখানে প্রতিটি পেপারে 40 মার্ক করে কিন্তু পেতে হচ্ছে। এবারে আসি বাংলা ইংরাজি ইতিহাস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশনের মতো সাবজেক্টগুলির মোটামুটি কিন্তু ফাইনাল যে টার্ম এন্ড এক্সাম তার নাম্বার বিভাজন মোটামুটি এক। তো এই সকল সাবজেক্টের ক্ষেত্রে দেখতে পাই যে 18 মার্কের 2টি প্রশ্ন লিখতে হয়, অবশ্যই করে 18 মার্কের 4টি প্রশ্ন আসে, সেই 4টি প্রশ্নের মধ্যে 2টি 18 মার্কের প্রশ্ন লিখতে হবে। 12 মার্কের 3টি প্রশ্ন লিখতে হয় কিন্তু পরীক্ষাতে আসে 6টি প্রশ্ন, আর 7 মার্কের 4টি প্রশ্ন লিখতে হয় কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে 8টি প্রশ্ন। অর্থাৎ যে কটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় লিখতে হবে প্রতিটি দাগে সেই প্রশ্নের ডবল প্রশ্ন কিন্তু আপনারা পাবেন, এর ফলে আপনারা কিন্তু চয়েস করে লেখার সুযোগ পাবেন। আর প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি অন্যান্য ইউনিভার্সিটিতে পিজি কোর্স করলে যে পরিমাণে নাম্বার ওঠে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্স করলে এখানে কিন্তু নাম্বার ওঠার সম্ভাবনা একটু বেশি। কারণ অন্যান্য ইউনিভার্সিটিতে যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের নাম্বারটা অনেকটা কম, অপরদিকে এনএসইউতে কিন্তু অ্যাসাইনমেন্টের নাম্বারের পরিমাণ অনেকটা বেশি। অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাই যে অ্যাসাইনমেন্ট কিন্তু খাতায় কলমে দিতে হয়, সেক্ষেত্রে বড় প্রশ্নের পরিমাণ থাকে বেশি, ফলে সেখানে কিন্তু অ্যাসাইনমেন্টে পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ার কিন্তু সুযোগ থাকে না। আর এনএসইউতে অ্যাসাইনমেন্টটা হয় অনলাইন মোডে এমসিকিউ প্যাটার্নে ডিজিটাল প্ল্যাটফর্মে। কোনো ছাত্র যদি অ্যাসাইনমেন্টে 100% সঠিক করতে পারে তাহলে কিন্তু এক্সামে মোটামুটি কিন্তু একটা রেজাল্ট করলে অ্যাসাইনমেন্ট এবং এক্সাম মিলিয়ে মোটামুটি ফার্স্ট ক্লাসের কাছাকাছি কিংবা ফার্স্ট ক্লাস কিংবা 55%-এর উপরে কিন্তু নাম্বার পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। ফলে এখন যারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছেন যে অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হব না এনএসইউতে ভর্তি হব, এই ধারণা থেকে বের হয়ে এসে আপনারা যে হোম ইউনিভার্সিটিতে পড়েছিলেন এর আগে যথেষ্ট কৃতিত্বের সঙ্গে ভালো নাম্বার পেয়েছেন, যদি আপনারা টেম্পার্টমেন্ট ঠিক রাখেন, অধ্যাবসায় যদি ঠিকঠাক রাখেন,
কিন্তু আপনারা মাস্টার ডিগ্রিতেও কৃতকার্য হবেন, মাস্টার ডিগ্রিতে যথেষ্ট কৃতিত্বের সঙ্গে ভালো নাম্বার নিয়ে কিন্তু আপনারা পাসটা উঠবেন।